এখানে বেশিরভাগ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের আছেন, তাদেরকে আজকের কেন্দ্রীয় সরকার, যে মোদি সরকার চলছে, বিজেপি সরকার, তাদের মাস্টার মাইন্ড হচ্ছে আরএসএস। আরএসএস এর মূল এজেন্ডা কি? না, এদেশ থেকে মুসলিমদের হটাতে হবে, মুসলিমদের হটাতে হবে এদেশ থেকে। তারা যাবে কোথায়? না, তারা মুসলিম দেশে যাবে। তা সেই মুসলিম দেশগুলো নেবে কেন? তারা তো এদেশের ভূমিপুত্র। এখানে যারা আছেন, যে সমস্ত এই বাংলায় যত মুসলিম বসবাস করেন, খ্রিস্টান বসবাস করেন, তারা সবাই ধর্মান্তরিত। আর ধর্মান্তরিত কেন? এই উচ্চ বর্ণীয়দের অত্যাচারে তারা ধর্মান্তরিত। এদেশের মুসলিমরা আরব, পারস্য কিংবা ইরান থেকে আসেনি। এদেশের খ্রিস্টানরা ইংল্যান্ড বা ইউরোপ থেকে আসেনি। তারা সবাই এদেশের ভূমিপুত্র, পুরুষানুক্রমে তারা এদেশের মূল নিবাসী। আর তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, তাদের সামগ্রিক ক্ষমতা কেড়ে নিয়ে তাদেরকে একেবারে দলে পিষে শেষ করে রাখা হবে। এই জন্যে বলা হয় দলিত, যারা ভূমিপুত্র, যারা একটা দেশে পুরুষানুক্রমে বসবাস করে, যারা সেই দেশের ভূমিপুত্র। আর এর বিপরীত শব্দটা কি? বিদেশী। মূল নিবাসী বা আদিবাসীর বিপরীত শব্দটা হচ্ছে বিদেশী। তো বিদেশী কারা আর স্বদেশী কারা? আমাদের মধ্যে অধিকাংশ মানুষ সেটাই জানে না। এবং এই বিদেশীরা প্রত্যেকটা দেশ দখল করে সেই দেশের ভূমিপুত্রদের, আদিবাসীদের সামগ্রিক অধিকার কেড়ে নিয়ে সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি মানবিক অধিকার পর্যন্ত কেড়ে নিয়ে তাদেরকে দাসানুদাস বানিয়ে রেখেছিল। আপনারা যারা সেভেনের ইতিহাস পড়েছেন, দেখেছেন রোমকে পরাস্ত করেছিল জার্মান উপজাতিরা। পরাস্ত করে 476 খ্রিস্টাব্দে রোমকে পরাস্ত করে রোমের মানুষদের তারা দাসানুদাস বানিয়ে রেখেছিল। আর আমাদের ভারতবর্ষে কি হয়েছিল? ভারতবর্ষে বাইরে থেকে আসা ওই কিরগিজ, মধ্য এশিয়ার কিরগিজ পার্বত্য অঞ্চল থেকে আসা এই আর্য, তারা ঘোড়ায় চেপে এসেছিল, অশিক্ষিত বর্বর। তারা এদেশে এসে তারা 84 খ্রিস্টপূর্বাব্দে এদেশের সিংহাসন দখল করেছিল, অত্যন্ত বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে প্রকাশ্যে নৃশংসভাবে খুন করে ওই বিদেশ থেকে আসা একজন পুষ্যমিত্র শুঙ্গ এদেশ দখল করেছিল, সিংহাসন দখল করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিল। এটা ক্লাস 9 এর ইতিহাসে পড়ানো হতো। এবং তারা দখল করে কি করলো? তারা এদেশের মানুষদের ওই রকম সামগ্রিক অধিকার কেড়ে নিয়ে দাসানুদাস বানালো, তাদের ইতিহাসকে মুছে দিল। কারণ একটা ইতিহাস বিস্তৃত জাতি, তাদেরকে অনন্তকাল শাসন করা যায়। আমার কথাগুলো হয়তো আপনাদের একটু ঠিক পছন্দ মতো হচ্ছে না নাকি আমি বুঝতে পারছি না। তো এরা
কি করলো মনুসংহিতা চালু করলো মনু মনুকে দিয়ে একটা সংবিধান লেখালো সেই সংবিধান হচ্ছে মনুসংহিতা সেই মনুসংহিতার দ্বারা দেশ পরিচালিত হতো সেই মনুসংহিতায় আমরা যারা এদেশের মূল নিবাসী ভূমিপুত্র পুরুষানুক্রমে এদেশে বসবাস করি এই তপশিলি জাতি আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায় তাদের সামগ্রিক অধিকার কেড়ে নিয়ে তাদের শিক্ষার অধিকার থেকে শুরু করে সামগ্রিক অধিকার কেড়ে নিয়ে তাদের অস্পৃশ্য করে দেয়া হলো তাদের ছায়া ডিঙ্গনও পাপ ওদের কাছে তাদের ছায়া ডিঙ্গলে ওদের স্নান করতে হতো এই উচ্চবর্ণীয় তথা ব্রাহ্মণ তথা মনুবাদী এরা এই ব্যবস্থা কায়েম করলো